খুবই বড় খবর এবং ব্রেকিং নিউজ বলতে পারেন। সুপ্রিম কোর্টে গতকাল যে মামলাটি শুনানি হয়েছে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত, সেটা সম্পর্কে আপনারা জানতে চলেছেন। উল্লেখযোগ্য তথ্যগুলো যাতে না মিস করে যান, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটিকে, পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ পড়ে গেছে এবং জবাব দেওয়ার জন্য সময় চাইলেন পর্ষদের আইনজীবী, এবং পরবর্তী শুনানি কবে সেটা আপনারা জানতে পারবেন। তো সুপ্রিম কোর্টে অনেক প্রশ্ন করা হয়েছে, সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে এক এক করে জানতে পারবেন। উল্লেখযোগ্য যে প্রশ্নটা সেটা হচ্ছে, 270 জন টেট পাস করেননি, তাও চাকরির সুপারিশ কেন? এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করা হচ্ছে এবং জবাব দেওয়ার জন্য সময় চাইছেন তিনি, এবং আগামী মঙ্গলবার দিন শুনানি হতে চলেছে। তো এটা কীভাবে সূত্রপাত হয়েছে? আপনারা জানেন যে 9 বছর আগে 2014 টেট বলতে পারেন, সেখানে একটি প্রশ্ন ভুল ছিল, কিন্তু বাড়তি নম্বর দিয়ে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয় শুধুমাত্র 270 জনকে। এবং কেন এটা করা হয়েছে, ওই 1 নম্বর কেন গ্রেস দেওয়া হয়েছে শুধুমাত্র ওই 270 জনকে, সেটা নিয়ে কিন্তু মামলা চলছে। তো এই মামলা শুনানি যেটা হয়েছে, বিচারপতি অনুরোধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানিতে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট তুলে ধরেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে নিয়ম মেনে নিয়োগ হয়নি, বরং বিভিন্ন জায়গায় 10 লক্ষ টাকায় চাকরি বিক্রি করা হয়েছে। এবার সুপ্রিম কোর্টের যে প্রশ্নগুলো পর্ষদের উদ্দেশ্যে করা হলো, পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে করা হলো, সেগুলো আপনারা এবার জানতে চলেছেন। 1 নম্বর প্রশ্ন, মামলা চলার সময়ে ওএমআর শিট নষ্ট করলেন কেন? 2 নম্বর প্রশ্ন, 270 জন টেট পাস করেননি, তাও চাকরির সুপারিশ কেন? 3 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে 270 জনকে SMS পাঠিয়েছিল পর্ষদ? 4 নম্বর প্রশ্ন, 42,000 শূন্য পদের মধ্যে 2,000 পদ ফাঁকা কেন? 5 নম্বর প্রশ্ন, 2,000 পদ বাদ রাখার কারণ কী? এই সমস্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্ষদকে, এবং এর আগে বুধবারের দিন মামলা শুনানিতে প্রশ্নের মুখে পড়েছিল পর্ষদ। সুপ্রিম কোর্ট যেটা জানতে চেয়েছিল, 2014 প্রাথমিক টেটে উর্দু মাধ্যমের 2 পরীক্ষার্থী কীভাবে বাংলায় অতিরিক্ত নম্বর পেলেন এবং তারপরে বাংলা স্কুলে চাকরি পেলেন কীভাবে? জবাবে প্রশ্ন পর্ষদের যে আইনজীবী, তিনি ভুল স্বীকার করেছিলেন এবং বলেছিলেন 270 জন চাকরি প্রাপকের মধ্যে যদি 2 জনকে ভুল করে নিয়োগ করা হয়ে থাকে তাহলে তাঁদের বাদ দেওয়া হোক, এরপর তদন্ত চলছে, সত্য প্রকাশ পাবে, এই ব্যাপারটা উঠে এসেছিল। এবং গতকাল যে সুপ্রিম কোর্টের অর্থাৎ মহামান্য আদালত সুপ্রিম কোর্ট, একদম সেখান থেকে যে আপডেট সেটা কিন্তু আপনারা এখন পেলেন। গতকালে আমরা আপডেটটা পেয়েছিলাম কিন্তু আপনার সাথে শেয়ার করা হয়নি, হিন্ট দিয়েছিলাম আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে। তো বিস্তারিতভাবে আপনারা জানতে পারলেন পুরো ব্যাপারটা। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারুন। এই ধরনের উল্লেখযোগ্য এবং ব্রেকিং নিউজগুলো কিন্তু ক্রমাগত আসতেই চলেছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত বলতে পারেন, সেগুলো মিস যাতে না করেন সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সবাইকে, এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।